ওয়েলকাম ফ্রেন্ডস। প্রথমেই সকল রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের শুভেচ্ছা জানাই ডিএ মামলা জয়ের জন্য। তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, হাইকোর্ট অর্ডার দিয়ে দিয়েছে। কতটা বকেয়া ডিএ এই পরিমাণটা এখনও জানা যায়নি, বা কবে থেকে দিতে হবে সেটাও কিন্তু এখনও স্পষ্ট আসেনি, বা পরবর্তী পদক্ষেপ রাজ্য সরকারের পক্ষে থেকে কী হবে সেটাও জানা যাচ্ছে না। তবে বকেয়া ডিএ যদি ধরে নেওয়া হয় যে আপনাদের ষষ্ঠ বেতন কমিশন কেন্দ্রের সপ্তম বেতন কমিশন অনুযায়ী 31% কিন্তু আপনাদের ডিএ এই মুহূর্তে বকেয়া রয়েছে, ফলে 31% বকেয়া ডিএ যদি আপনারা পান কতটা আপনারা এরিয়ার পাবেন একটা ক্যালকুলেশনের মাধ্যমে দেখিয়েছি। একটা এক্সেল শিট পিডিএফ রয়েছে, যতগুলো স্কেল রয়েছে অর্থাৎ যতগুলো লেভেল 24টা লেভেলের 690টা স্কেলের হিসাব দেখানো আছে। আপনাকে কোনো ক্যালকুলেশন করতে হবে না। যদি ছ মাসের এরিয়ার আপনারা পান, মিনিমাম যদি ছ মাসের এরিয়ার পান, তাহলে আপনারা কতটা এরিয়ার পাবেন এই ক্যালকুলেটারের মাধ্যমে তুলে ধরেছি। এই এক্সেল শিট এখানে রয়েছে, রেডিমেড রয়েছে, কোনো রকম ক্যালকুলেশন করতে হবে না। 690টা স্কেলের হিসাব রয়েছে, খালি ডাউনলোড করে নিন আমার ইউটিউব চ্যানেল থেকে এবং এটি বেশি বেশি করে শেয়ার করুন। দেখুন এখানে দেখুন পে লেভেল এবং স্কেল দেওয়া আছে, একদম লেভেল 1 থেকে 24টা লেভেল দেওয়া আছে, 6 CPC-র বেসিকগুলো দেওয়া আছে, 690টা স্কেল রয়েছে। ডিএ ফর্ম জানুয়ারি 2021 আপনারা পাচ্ছেন 3%, ডিএ ফর্ম জানুয়ারি 2022 34% হয়েছে কেন্দ্রের কর্মচারীরা। যদি এইটুকুই এরিয়ার দেয়, 31% এরিয়ার হচ্ছে ডিফারেন্স ইন ডিএ। দেখুন প্রতি মাসে সর্বনিম্ন স্কেলে হচ্ছে দেখুন কত, 5,270, এবং ছ মাসের যদি এরিয়ার হয় জানুয়ারি থেকে জুন পর্যন্ত, তাহলে দেখুন 31,620 টাকা পাবে একজন সর্বনিম্ন স্কেলের। এবং সর্বোচ্চ স্কেলের কতটা হবে সেটা একবার দেখে রাখুন, যত স্কেল বেশি হবে তত কিন্তু এই এরিয়ার ডিএর পরিমাণ কিন্তু বাড়তে থাকবে। এইভাবে দেখুন প্রত্যেকটা স্কেলে করা আছে, আপনারা শুধু ডাউনলোড করে নিন এবং এক ঝলক দেখে নিন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত ভিডিও পেতে। যথেষ্ট গুরুত্বপূর্ণ রায় হয়েছে আপনাদের জন্য। বকেয়া ডিএ বলতে কতটা বকেয়া ডিএ এখনও স্পষ্ট হয়নি। যদি ধরে নেওয়া যায় যে ছ মাসের আপনারা এরিয়ার পাবেন বা 31% ডিএ আপনারা পাবেন, সেক্ষেত্রে এইভাবে কিন্তু এক্সেল শিটটা আমি বানিয়েছি। দেখুন প্রত্যেকটা লেভেলের প্রত্যেকটা স্কেল রয়েছে, খালি ডাউনলোড করে নিন আমার ডেসক্রিপশন লিঙ্ক থেকে, ওখানে আমি দিয়ে দিচ্ছি, নিয়ে ভালো করে আপনারা দেখতে থাকুন। দেখুন সর্বোচ্চ কত হতে পারে, দেখুন 2,01,000 টাকা যার বেসিক ওনার কিন্তু সর্বোচ্চ এরিয়ার হতে পারে দেখুন 3,73,860 টাকা যদি ছ মাসের এরিয়ার দেওয়া হয় এই 31% হিসাবে। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।